নমস্কার, আমি মিষ্টি। মিষ্টির গৃহকোণে আপনাদের সবাইকে স্বাগত। রোববারের দেখুন ভোর 6:30, দেখুন আমার সব পোষ্য পাওনাদাররা এসে উপস্থিত। ওদের সব চানাচুর বিস্কুট দিয়েছি, ওরা খাচ্ছে, ঝগড়া করছে, মারামারি করছে। এইগুলো দেখতে দেখতেই না আমার সকালটা কেটে যায়। এরপরে যাব রান্নায়, রান্নার জোগাড়ে যাব। আজকে করব কাজু চিকেন আর ফ্রাইড রাইস। ওদের খাওয়া শেষ হোক। এই দেখুন 1 কিলো চিকেন নিয়েছি। চিকেনে আমি নুন আর আদা রসুন বাটা দিয়ে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখব। এরপর আমি একটা পাত্রে জল ফুটোতে দেবো, সেটাতে আমি 4টে মাঝারি সাইজের টমেটোকে ভালো করে এই 2 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নিলেই হবে টমেটোটা। আর ইত্যাবসরে আমি 1/2 কাপ কাজু একটু জলে ভিজতে দেবো। পরে জলশুদ্ধ কাজুটা, ওই দেখুন জলশুদ্ধ কাজুটা মিক্সিতে ভালো করে বেটে নেব। একটি পাত্রে বা বাটিতে 1 চা চামচ জিরে গুঁড়ো দেবো আর 5 চা চামচ কাশ্মীরি মির্চ দেবো। এই পরিমাণটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে, এতে কিন্তু অন্য মশলা পড়বে না। এই 1 চা চামচ জিরে আর 5 চা চামচ কাশ্মীরি মির্চ, এটা একটু জল ঢেলে একটা পেস্ট বানিয়ে রাখতে হবে। এবার দেখুন এটা পেস্ট বানানো হলো আর ওই টমেটোগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। ওর ওপরের ছালটা আস্তে করে ছাড়িয়ে নিয়ে বাকিটা ওই মিক্সিতে দিয়ে পেস্ট করে নেবেন। আগে কাজু বাদাম বাটা পেস্ট করবেন, তারপরে টমেটোগুলো। তাহলে কী হবে বলুন তো, কাজু বাদাম বাটার যে গা লাগাটা থাকে সেটা সব আপনার টমেটো পেস্টে চলে আসবে। এবার দেখুন কড়ায় তেল দিয়েছি আর দিয়েছি 4টে বড় বড় পেঁয়াজ, একদম ফাইন করে কুচোনো, দিয়ে ভালো করে ভাজবেন। ভাজার পর বেশ সোনালি যখন হবে তখন ওই কাশ্মীরি মির্চের যে পেস্টটা ছিল ওইটা দিয়ে দেবেন। ওটা দিয়ে, এই দেখুন আমি দিয়ে দিয়েছি, দিয়ে আমি বেশ কিছুক্ষণ ওটাকে নাড়ব। নেড়ে যখন বেশ 7-8 মিনিট নাড়ার পর তারপরে আমি ম্যারিনেট করা মাংসটাকে দেবো। আর কিন্তু কোনো মশলা পড়বে না, আর নুন তো দেওয়াই আছে। এটাকে এবার ভালো করে ওই পেঁয়াজ আর ওই পেস্টটার সঙ্গে মাংসটাকে ভালো করে মিশোতে হবে। যখন দেখবেন মিশে গেছে, বেশ ভালো মিশে গেছে, এই আপনার 3-4 মিনিট পর দেখবেন ভালো মিশে গেছে, তখন আপনি 1 কাপ গরম জল দেবেন। 1 কাপ দিয়ে এটাকে লিড চাপা দিয়ে সেদ্ধ হতে দেবেন, মাংসটা সেদ্ধ হোক। এই দেখুন মাংসটা মোটামুটি কিন্তু সেদ্ধ হয়ে গেছে, 10 মিনিট হয়ে গেছে, মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দেবো ওই যে টমেটো পেস্ট যেটা করে রেখেছিলাম, টমেটো পেস্টটা এবার আমি দেবো। টমেটো পেস্টটা দিয়ে ভালো করে আবার নাড়তে হবে, বেশ ভালো করে নাড়তে হবে যাতে করে টমেটো পেস্টটা সব জায়গায় মিশে যায়। ভালো করে মিশে যাওয়ার পর এবার দেবো কাজু বাদাম বাটা আর চিনি। একটু কাজু বাদাম বাটাটা ভালো করে দেবেন, দেখুন ঝোলটা কীরকম ঘন হয়ে গেল। এই কাজু বাদাম বাটাটা দিলেই ঝোলটা আপনার বেশ ভালো হবে, ঠিক হবে, কিন্তু কনস্ট্যান্ট নাড়বেন, কেননা কাজু বাদাম দেওয়া বাটা তো। এবার আপনি যতটা গ্রেভি চাইবেন ততটাই কিন্তু রাখবেন, আর কিন্তু কিছু দিতে হবে না। এটাই কিন্তু খুব একটা ঝাল হয় না, ওই কাশ্মীরি মির্চেরই যেটুকুনি ঝাল সেটুকুনি। বাচ্চারা কিন্তু এটা খুব আনন্দ করে খায়, শুধু বাচ্চারা কেন, বাচ্চা বড় সবার কাছে এটা খুব প্রিয়। একটু চিনি দিয়ে দিয়েছি আমি, দিয়ে এই মোটামুটি হয়েই গেছে কাশ্মীরি এই লঙ্কার এটা। আপনার কাজু মুরগি প্রায় রেডি, এবার নাবিয়ে নেব, যেরকম ঝোল রাখবেন সেই রকম। পাশে দেখুন কাজু মুরগিটা খাবেন কি দিয়ে, পাশে আমি বসিয়েছি একটু ডিমের অমলেট। আজ করব এগ ফ্রাইড রাইস। এই দেখুন ফ্রাইড রাইসের জোগাড় করেছি সব, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা
আর মিক্সড ভেজিটেবলস একদম সুন্দর করে কোচানো। এই দেখুন ডিম ভাজাটা হয়ে গেছে। ডিম ভাজাটা হয়ে যাওয়ার পর একদম টুকরো টুকরো করে নিয়ে একটা পাত্রে তুলে রাখব। এবার দেবো কড়াইতে আপনার সাদা রিফাইন্ড অয়েল, পরে একটু ঘি দেবো। আচ্ছা, এটা দেওয়ার পর আমি দেবো ফোড়ন হিসেবে আপনার গোটা গরম গরম মশলা, এই আপনার ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, এইটা দিয়ে ফোড়ন দেবো। ফোড়নটায় সুন্দর গন্ধ বেরোলে রসুন কুচিগুঁড়ো দিয়ে দেবো। আগে রসুন কুচিগুঁড়ো দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করতে হবে, গন্ধটা বেশ সুন্দর বেরোলে। তারপরে দেবো ওই ফাইন করে কুচোনো যে পেঁয়াজটা রয়েছে, এখানেও মোটামুটি আমি চারটে পেঁয়াজ দিয়েছি, কারণ চারজনের মতো ফ্রাইড রাইস হবে। আর আমি এক আপনার 500 মতো বাসমতি চাল আমি আগে থেকেই ভাত করে রেখেছি, মানে আপনার 80% মতো করে রেখে দিয়েছি। আচ্ছা দেখুন, পেঁয়াজটা দিয়ে আগে ভাজা হচ্ছে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তারপরে আমি দেবো ওই মিক্সড কুচানো ভেজিটেবিল। এতে আমি এইবারে অ্যাড করছি দু চামচে ঘি। বেশি ঘি দেওয়ার দরকার নেই, আবার লাস্টে দেবো যখন ফ্রাইড রাইস দমে বসবে তখন। এইবার দেখুন এই মিক্সড কোচানো ভেজিটেবিল দিয়ে দিলাম। এতে আপনার আছে বিনস, আপনার গাজর আর ক্যাপসিকাম। ইচ্ছে করলে আপনারা আর অন্য আরও কিছু দিতে পারেন, ফুলকপি টুলকপি এগুলো দিতে পারেন, অসুবিধে নেই। আমি তিনটে সবজিই পেয়েছি, এই তিনটেই দিলাম। এবার আমি এতে নুন দেবো। মোটামুটি যে ভেজিটেবলস আমি নিয়েছি, মানে 500 চালের অনুপাতে, তাতে আমি দেবো 3 চামচ নুন আর 6 চামচ চিনি, ওই 4 চামচের সব। এবার যখন ফাইনালি হবে তখন একবার চেখে দেখে নিতে হবে যে আর নুন বা চিনি লাগবে কি না। এটা একটা আমি এখন আন্দাজ মতো একটা দিলাম। দিয়ে ভালো করে এটাকে এবার নেড়ে চেড়ে মেশাতে হবে, খুব ভালো করে নাড়বো। ফ্রাইড রাইসের চালটাকে আগে থেকে সেদ্ধ করেই রাখা আছে, সুতরাং বেশি কোনো মানে করতে হবে না। এই দেখুন লিডটা খুললাম, লিডটা চাপা দিয়ে রেখেছিলাম, লিডটা খুললাম, দেখুন সবজিগুলো মোটামুটি সব সেদ্ধই হয়ে গেছে। এবার একটু এতে দেবো ড্রাই ফ্রুটস, একটু কাজু আর কিশমিশ দিলাম। দেওয়ার পর এইবার দেবো ওই যে ভেজে রাখা ডিমের অমলেটটা কুচো করা ছিল, ওই ডিমের ওইগুলো কুচোগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ডিমেতে ওই ড্রাই ফ্রুটসে আপনার সবজিতে যা যা দিয়েছি সবেতে ভালো করে মেশাতে হবে। এরপর আমি দেবো যে করে রাখা যে চালটা মানে ভাতটা ছিল সেইটা। ভাতটা দেবেন, দেখুন আমি কিভাবে দিচ্ছি, ছড়িয়ে ছড়িয়ে দেবেন, খানিকটা করে এরকম দেবেন। আর এক হাতে আপনি ওই খুন্তিটা দিয়ে একটু হালকা হাতে একটু ওপর নিচ করবেন, তারপরে আবার একটা লেয়ার দেবেন। দেখুন এরকম করে পরপর লেয়ার করে আমি দিয়ে দিয়েছি। এবার একটু ঘি দিয়ে ফাইনালি চাপা দিয়ে দেবো। দমে রাখলেই ফ্রাইড রাইস রেডি। এই দেখুন ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে, এবার খেতে দিলাম। আগে কর্তাকে দিলাম, কর্তার ইচ্ছে ছিল মেয়েজামাইকে নিয়ে খেতে বসা, কিন্তু মেয়েজামাই একটু বেরিয়েছিল তো সেই জন্যে খেতে দিতে আমার আজকে দেরি হয়ে গেল। কর্তাকে বললাম তুমি খেয়ে নাও, আর কত বেলা করবে। ওরা এবার এসে গেছে, মেয়েজামাই এসে গেছে, এবার স্নান টান করে আসুক, ওদেরও খেতে দেবো। এটা হচ্ছে আমার জন্মদিনের মানে পরবর্তী রান্না, বুঝলেন? সেদিন তো আমিষ করিনি, আপনাদের তো বলেইছি, ওই জন্য আজকে করলাম। এই মেয়েজামাই স্নান করতে যাচ্ছে, এই খেতে বসে গেছে। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো আমায় জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।